বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ঠিক আছে পুরো ইন্ট্রো বা কত কথা বলার সময় নেই তোমাদেরকে রাস্তায় যেতে যেতে কথা বলছি তোমার যে পূজা আছে আমার খুব ভালো একটা ফ্রেন্ডের বাড়িতে তো চলো লেটস গো চলে এসেছি আমরা ঠিক আছে আর অল্প এখনো রেডি হয়নি সকাল থেকে ফোন করছে আবার রেডি হয়নি এখনো তো চলো দাদা ভাই দেখানোর চেষ্টা করছি আর ইন্ট্রো দিই ইন্ট্রো তো হয়ে গেছে পুরো সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো চলো ব্লগটা তো স্টার্ট হয়ে গেছে যেহেতু ইন্ট্রো দিতে ফাইনালি বলে এখন ইন্ট্রো দিলাম ঠিক আছে এখন দেখতে এখানে চা খাচ্ছে কি বলবো বলো তো তোমাদের তো দাদা এসে গেছে মানে দাদা তো পুজো করছেই তো আমরা দেখলে আর পুজোর বোঝানো চলছে আমি তো বলছি যে তুই এবার ভালো রিলস বানাতে পারবি রিলসের জন্য খুব ভালো লোকেশন টোকেশন আছে আর পাশে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে এই যে আমাদের কাকিমা কাকিমা একটু হাই বলে দিন এই সাজিনি আর কাকিমা কত সাজবে এতেই কত সুন্দর লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ নিউ রুম এখানে পুজো চলছে আর আমাদের ভাই রেডি হয়ে গেছে গাইস আমি চলে এসেছি ছাদে ভিউটা খুব সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাবো পুরো ভালো করে তো এখন ক্যামেরায় কিছু ফটো ফটো শুট করবে আমাকে একটু আগে দেখেছিলে অন্য ড্রেসে এখন একটা অন্য ড্রেসে মানে পুরো পাল্টে আছে ছাকা ছা অর্পণ কাছে ভালোই লাগছে একটা নিউ ফ্রেন্ড আমাদের একদমই না ঠিক আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তোমরা এই মানে দিনকার দিন মানে এত লম্বা হয়ে যাচ্ছে
আর কোন গাজার আমার সাথে কোনো পার্থক্য খুঁজে পাবে না কি তো সানেলি তুই কিছু বলতে চাস না আমি এমন কিছু বলতে চাই না আর লম্বা হওয়ার যাওয়ার রহস্যটা কি একটু আমাকে বলে দে এত লম্বা কম্পন খাও ও কম্পন খাও গাইস এখানে খাওয়া দাওয়া চলছে ছাদে দেখতে পাচ্ছো তোর কিছু বলতে চাস আমরা বলতে আমরা একটা অন্য প্ল্যান এসব কিন্তু উচিত না অর্বন তুমি যেটা বলছো তো গাইস আজকে খুব এনজয় করলাম অর্বন দে ভাইতে তো ফটোজগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে খুব এনজয় করেছি এখানে সবাই দাঁড়িয়ে আছে তোমাদের জন্য তোমরা কিছু বলে দাও একটুখানি অবশ্যই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই লাভ ইউ টাটা